প্রতি বছরের মতো রাখি উৎসবের আয়োজন করলেন কলকাতা কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি গৌতম হালদার। তিনি পাইকপাড়া টালা পার্কের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি তার দলের মহিলা কর্মীদের এবং পুরুষ কর্মীদের নিয়ে পথ চলতি মানুষের হাতে পুড়িয়ে দেন রাখি। শুধু রাখি পুড়িয়ে তিনি থেমে থাকেননি, তাদের জন্য ব্যবস্থা করেন মিষ্টি মুখে। তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ। ঐক্য বলতে শুধু হিন্দু মুসলমান নয়, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সর্বধর্ম সমন্বয়। সব থেকে বড় কথা, যখন সর্বধর্ম সমন্বয়ের সংকট দেখা দিয়েছিল আজ থেকে 1905 সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য যে গণ আন্দোলন গড়ে উঠেছিল, তখন এই রাজনীতিগতভাবে এই রাখি বন্ধনের ডাক হয়েছিল। রাখি বন্ধন হয়তো হিন্দুদের একটা পবিত্র উৎসব, কিন্তু সর্বধর্ম সমন্বয়ের হাতে রাখি বেঁধে দিয়ে একে অপরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবার উদ্দেশ্যটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার উন্নয়নের কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন, ঠিক একই রকমভাবে ভারতবর্ষের আকাশে এই বীজ বাস করে সাম্প্রদায়িক বীজ বাস করে ভারতবর্ষের আকাশে যখন আমার সমাজের করছে, ঠিক তখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেই ডাকি দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতিকে রাখতে হবে। সম্প্রদায় থাকবে কিন্তু সাম্প্রদায়িকতা থাকবে, সাম্প্রদায়িকতা দূরদের উঠে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখে মিলন মহান এই কবির এই মন্ত্রকে এই মন্ত্রকে সার্থক রূপ দিতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় থেকে শুরু করে সারা বাংলার মানুষের কাছে আহ্বান জানিয়েছে, সেই পবিত্র রাখি বন্ধনটাকে সামনে রেখে সর্বধর্ম সমন্বয়ে রাখি রবীন্দ্রনাথের গান বাংলার লোকসঙ্গীত নিয়ে আমরাও হাজির হয়েছি গান বাজনা করছি সকলকে আনন্দ দেওয়ার জন্য। আরেকবার সম্প্রীতির কথা বলার জন্য সেই বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ লিখেছিলেন যখন রাখি বন্ধনের জন্য বঙ্গভঙ্গের সময়, সেটাকে আবার আজকে আমরা গাইলাম। গৌতম দা রিকোয়েস্টে বাংলার নওজওয়ান হিন্দু আর মুসলমান আমরা গাইলাম একটাই কথা, আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট মানুষের উদ্দীপনা কতটা দারুণ। প্রচুর মানুষ দেখুন এখনো পর্যন্ত ভিড় হয়ে রয়েছে, আপনারা দেখতে পাবেন ওখানে রাখি বন্ধন চলছে, একদিকে মিষ্টি বিতরণ চলছে, মিষ্টি মুখ করে মানুষকে মানে যে কোনো শুভানুষ্ঠান আমরা বাঙালিরা মিষ্টি মুখটা আমাদের খুব একটা প্রয়োজনীয় ব্যাপার, তো সেই রকমভাবে গৌতমটা উদ্যোগ নিয়েছে, প্রচুর মিষ্টির আয়োজন হয়েছে, সবাই খুব আনন্দ করছে।